বলুন আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই মাহফিলের প্রধান মুরব্বী অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হাফিজাহুল্লাহ পীর সাহেব দেওনা তিনি আমারও মুরব্বী আমি হুজুরের তত্ত্বাবধানে চলি আমি দাবি করে হুজুরের তত্ত্বাবধানে চলি আমি মনে করি এবং হুজুরকে আমি অনেক মহব্বত করি ভালোবাসি জীবন পরিচালনার ক্ষেত্রে হুজুরের অনেক পরামর্শ আমি গ্রহণ করি হুজুরের নেক দোয়া কামনা করি হুজুরের সামনে বসে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না হুজুর অনুমতি দিলে আমি আমার শুধু কথাটা শেষ করব ইনশাআল্লাহ এই বক্তব্য শেষ করি আমি হুজুরকে দিয়ে দেব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হুজুরের নেক হায়াত দারাজ করেন ইমানের পথে আমি চলছি কি আমার মরণ যেন ইমানের পথে আমি চলছি কি আমার মরণ যেন সমাজ পরিবর্তন করেছিলেন কোরআনের মাধ্যমে কিসের মাধ্যমে
অবস্থা এর থেকে অনেক অনেক সূচনীয় অবস্থা ছিল। এমন একটা অন্ধকার সমাজের মধ্যে আল্লাহ পাক কোরআন নামক দৌলত মানুষকে উপহার দিয়ে গোটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যুগ কোরআনের যুগ আল্লাহ পাক বানিয়ে দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খাইরুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ। এরপরে মোহাম্মদ ইসলামের যুগের কাছাকাছি যে যুগটা, পরের যুগের তুলনায় সেই যুগটা ভালো। এভাবে আস্তে আস্তে পৃথিবীবাসী অধঃপতনের দিকে এগিয়ে গেছে। বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেননি সাহাবায়ে কেরাম, খেজুর গাছের ছায়াতলে বসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য গ্রহণ করে বিশ্বকে তারা নেতৃত্ব দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর তৎকালীন যুগের পরাশক্তিরা ভাবত মুসলমানদের কাছে এমন কোন জ্ঞান আছে, যোগ্যতা আছে, যে জ্ঞানের বলে ওটা বিশ্বকে তারা নেতৃত্ব দিচ্ছে আর আমরা শঙ্কামুক্ত জীবন যাপন করতে পারছি না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রোমের পক্ষ থেকে রাষ্ট্রদূত এসেছিল তার সাথে দেখা করার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে দেখলেন যে তিনি মরু প্রান্তরে একাকী, মাথার মধ্যে ঈদ দিয়ে শুয়ে আছেন, কোনো পাহারাদার নাই, কোনো দারোয়ান নাই, কোনো বডিগার্ড নাই। এরপরে সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না আপনাদের, এগুলো হচ্ছে ইসলামের সোনালী অতীত, এই অতীতকে ভুলে গেলে চলবে না। আদর্শ শিখতে হলে আবার 1000 বছর আগে সাহাবায়ে কেরামের আদর্শের দিকে ফিরে যেতে হবে। আজকে তো আমরা সম্মান খুঁজে বেড়াচ্ছি বাতিলদের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে, পশ্চিমাদের জীবনকে, যে জীবনযাপনকে, লাইফস্টাইলকে মুসলিম জাতি সাদরে গ্রহণ করেছে সম্মান কুড়িয়ে পাওয়ার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে যত জায়গায় মুসলমানরা ছেড়েছে তত জায়গায় মুসলিমরা লাঞ্ছিত এবং অপমানিত হয়েছে। যত জায়গার মধ্যে ইসলামকে জীবনের অবলম্বন হিসেবে গ্রহণ করেছে তত জায়গার মধ্যে মুসলমানরা সম্মানিত হয়েছে। ছোট্ট একটা কথা বললে আপনাদের সামনে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। মসজিদে আকসা জেরুজালেম ফিলিস্তিনের এই মাটি তখন খ্রিস্টানদের দ্বারা অবরুদ্ধ ছিল। সাহাবায়ে কেরামের বিরাট টিম মুসলিমদের সাথে, অমুসলিমদের সাথে লড়াই হয়েছে দীর্ঘদিন। মসজিদে আকসাকে, বাইতুল মাকদিসকে তৎকালীন যুগের খ্রিস্টানেরা নেতৃত্ব দিয়েছে, পাদ্রীরা নেতৃত্ব দিয়েছে। পাদ্রীরা বলল, মুসলমানেরা তোমাদের সাথে আমাদের লড়াই হবে না, আমরা কথার মাধ্যমে বাইতুল্লার চাবিখানা তোমাদের খলিফার হাতে আমরা হস্তান্তর করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠির মাধ্যমে লিখে দেওয়া হলো যে মসজিদে আকসার চাবি খ্রিস্টান পাদ্রীরা আপনার হাতে তুলে দেবে বলে তাদের পক্ষ থেকে প্রস্তাব এসেছে, আপনাকে মসজিদে আকসায় আমন্ত্রণ করা হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সোনার মদিনা থেকে রওনা হয়েছেন সুদূর ফিলিস্তিনের উদ্দেশ্যে, জীর্ণ শীর্ণ পোশাক পরেছেন গায়ে, তাও কয়েকটা জায়গায় ছেঁড়া, সেখানে রিফু করা, সেলাই করা। সাহাবায়ে কেরাম যারা ছিলেন সকলেই মনে মনে চিন্তা করছিলেন একটা আন্তর্জাতিক সফরে যাবেন মুসলমানদের রাষ্ট্রপ্রধান, তিনি যদি অন্তত পক্ষে পোশাকটা একটু পরিবর্তন করে যেতেন তাহলে মুসলমানদের মান সম্মান একটু উপরে থাকত। কিন্তু এই কথাটা হযরত উমরের সামনে এই প্রস্তাব নিয়ে যাবে কে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক এমন রূপ দিয়েছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রাস্তায় উমর হাঁটে সে রাস্তায় শয়তানও হাঁটে না। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এও বলেছেন, লাউ কানা মিন বাদি নাবিয়ুন লাকানা উমরু নাবিয়্যা, আমার পরে যদি এই দুনিয়াতে কেউ নবী হতো হযরত উমর নবী হয়ে যেতেন। এত রূপ আল্লাহ পাক তার মধ্যে দিয়েছিলেন, ব্যক্তিত্ব দিয়েছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সত্য কথা বলার, সত্য প্রতিষ্ঠার কারণে, অন্যায় কাজে বাধা দেওয়ার কারণে এই পৃথিবীতে আমার তেমন কোনো বন্ধু ছিল না, সব বন্ধুরা আমার শক্তিতে পরিণত হয়েছে আমি সত্যকে মানুষের সামনে প্রকাশ করে দেওয়ার কারণে।
ওমর রাদি আল্লাহ তাআলার সামনে প্রস্তাবনা কে পেশ করবে যে আমিরুল মুমিনিন আপনি জামাটা চেঞ্জ করলে ভালো হয় এই কথাটা কেউ বলতে যখন সাহস পায় না সাহাবায়ে কামের মধ্যে পরামর্শ হলো এই কথাটা কে বলতে পারে কে উপস্থাপন করবে সকলে মিলে সিদ্ধান্ত নিলেন এই প্রস্তাবনা আহলে বাইতের সদস্য হযরত আলী কারামাল্লাহু ওয়াজহা সারা কেউ বলতে পারবে না কারণ তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মেয়ের জামাই সেই হিসেবে আলীর একটা গ্রহণযোগ্যতা ওমরের কাছে আছে নিশ্চয়ই তিনি তার কথাকে মান্য করবেন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহা চলে গেলেন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে সাহাবায়ে কামের মনোভাব ব্যক্ত করলেন আমিরুল মুমিনিন সাহাবায়ে কিরাম সকলেই যাচ্ছেন আপনি যেহেতু আন্তর্জাতিক একটা সফরে যাবেন বিদেশ ভ্রমণে যাচ্ছেন অন্ততপক্ষে গায়ের জামাটা পরিবর্তন করে গেলে সাহাবায়ে কিরাম খুশি হবেন আপনার একটু আভিজাত্য হলো ওকার হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে বললেন কুন্না আযাল্লাল কওম পৃথিবীর মধ্যে আমরা ছিলাম সবচাইতে নিকৃষ্ট জাতি আরবের মানুষদেরকে তৎকালীন যুগের পরাশক্তিরা মানুষই মূল্যায়ন করত না গোলাম দাস দাসী মনে করত বদ্ধ মনে করত এদেরকে সবচেয়ে জাহেল এবং মূর্খ মনে করত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুন্না আযাল্লাল কওমি গোটা দুনিয়ার মধ্যে আমরা ছিলাম সবচাইতে নিকৃষ্ট জাতি কিন্তু ইসলাম আসার কারণে ফাআযানা বিল ইসলাম আল্লাহ পাক ইসলাম নামক দৌলত দিয়ে আল্লাহ পাক আজকে আমাদের এই সম্মানের আসনে আসীন করিয়ে দিয়েছে পোশাক দিয়ে আল্লাহ আমাদের সম্মান দেননি দামি দামি স্প্রে দিয়ে আল্লাহ পাক মুসলমানদেরকে সম্মানিত করেননি মুসলমানদেরকে সম্মানিত করেছেন আল্লাহ ইসলামের মাধ্যমে অতএব ইসলামকে যদি আঁকড়ায় ধরে রাখতে পারি আর তামাম পৃথিবীর সব যদি ছেড়েও দেই নিশ্চয় আল্লাহ পাক ইসলামের বদৌলতে আমাদের মান সম্মান আরো উঁচু উপরে উঠাইয়া দিবেন আল্লাহু আকবার বলেন আমার ভাইরা তাম দুনিয়ার সকল মুসলমানদের জন্য এই বক্তব্যের মধ্যে খোরাক রয়েছে ইসলামকে যদি আমরা অবলম্বন বানাতে পারি তাহলে পৃথিবীর চাকচিক্য দিয়া আমাদের সম্মান হওয়ার কোনো দরকার নাই কারণ ইসলামের মধ্যেই রয়েছে সম্মান ইসলাম মানুষ যেখানে ছেড়েছে মানুষ মুসলমানরা সেখানে লাঞ্ছিত অপমানিত হয়েছে কথা বলেন না ঠিক কিনা আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন মানুষদেরকে কথা বোঝাতে সক্ষম হয়েছেন দুনিয়ার চাকচিক্যময়তা আর দুনিয়ার সফলতায় মূল সফলতা নয় মূল সফলতা হচ্ছে পরকাল মূল সফলতা হচ্ছে আখেরাত কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন দাঈকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা আর কিয়ামতের দিন তোমাদের আমল নামার প্রতিদান গুলোকে উজরত গুলোকে বিনিময়কে পূর্ণ আকারে তোমাদেরকে প্রদান করা হবে ফামান জুহুজিহা আনিন নার সেদিন জাহান্নামের আগুন থেকে যাকে হটায় দেওয়া হবে ওয়া উদখিলাল জান্নাতা জান্নাতে যাকে প্রবেশ করানো হবে ফাকাদ ফাজ ওই ব্যক্তি সফল কাম জোরে বলেন সুবহানাল্লাহ দুনিয়ার সফলতাই মূল সফলতা নয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের বাহ্যিকটাই শুধু পবিত্র করেননি মানুষের আভ্যন্তরীণ অবস্থাকে পরিবর্তন করার মাধ্যমে গোটা সমাজের মধ্যে একটা বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হয়েছিলেন আল্লাহু আকবার বলেন ভাইরা আমার আপনারা বলেন তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শুধু মানুষের বাহ্যিক পরিবর্তন করেছেন নাকি আত্মিক পরিবর্তন করেছেন যদি বলেন না মনে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব আল্লাহর হাবিব বলেন প্রতিটা দেহের মধ্যে গোশতের একটা টুকরা আছে দেহের ভিতরে গোশতের একটা টুকরা আছে সেই টুকরা যদি ভালো হয়ে যায় দেহটা ভালো হয়ে যায়
আর ওই টুকরা যদি নষ্ট হয়ে যায় গোটা দেহটা নষ্ট হয়ে যায় আলা ওয়াহিয়াল কাল জেনে রেখো সেই কুষ্ঠের টুকরার নাম হচ্ছে কাল লুকমান হাকিমের নাম আপনারা শুনেছেন কারা কারা শুনছেন হাত দিয়ে কিন্তু লুকমান হাকিম কি রাজা বাদশা ছিলেন এটা যদি বলেন এই অপারেটর ভিতরে কিন্তু বক্সে আওয়াজ নাই আপনার আওয়াজগুলো সব বাহিরে চলে যাচ্ছে যার কারণে মানুষ কথাগুলো স্পষ্ট বুঝতে পারতেছে না কথা কি স্পষ্ট বোঝা যায় ভেতরে ভেতরে না এখানে সামনে বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে আওয়াজ সামনে আছে এই জায়গাটা আওয়াজ নেই আমরা আওয়াজ পাচ্ছি না আমাদের কথা বলতে কষ্ট হচ্ছে এই জায়গাটা ক্লিয়ার করেন হ্যাঁ ভেতরে আওয়াজ নেই বাইরা লুকমান হাকিম কি রাজা ছিলেন না বাদশাহ ছিলেন কি ছিলেন নবী ছিলেন যদি বলুন না নবীও ছিলেন না রাজাও ছিলেন না বাদশাহও ছিলেন তার নামে কোরআনে সূরা আছে না নাই সূরার নাম কি সূরা লুকমান স্বপ্ন যুগে এলহামে আল্লাহর পক্ষ থেকে তার কাছে প্রস্তাবনা পেশ করা হয়েছিল লুকমান তুমি কি চাও রাজত্ব চাও না ইলম চাও লুকমান হাকিম বলেছেন আমি রাজত্ব চাই না আমি ইলম চাই সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ পাক তাকে ইলম দিয়ে অন্তরকে আলোকিত করে দিয়েছিলেন গোটা পৃথিবীর মানুষের মধ্যে আল্লাহ পাক তার মর্যাদাকে উপরে উঠিয়ে দিয়েছেন লুকমান হাকিমের তিনি কৃত দাস ছিলেন মানুষের ক্রয় করা গোলাম ছিলেন তিনি মনে রাখবেন ধনী দরিদ্র কিংবা গোত্রীয় বৈষম্য দিয়ে আল্লাহর কাছে সম্মানিত হওয়া যায় না আল্লাহর কাছে মানুষ সম্মানিত হয় তাকওয়ার ভিত্তিতে কথা বলতে হবে ঠিক কিনা যার দরুন লুকমান হাকিমের মতো ব্যক্তি যিনি মানুষের ক্রয়কৃত গোলাম ছিলেন তিনি এত সম্মানিত হয়েছেন তার নামে আল্লাহ পাক সূরা নাযিল করেছেন এই লুকমান হাকিমের মুনিব তার চাল চলনে বুঝতে পারতেন যে লুকমান খুব জ্ঞানী মানুষ এটা তার জ্ঞানের গভীরতা যাচাই করার জন্য লুকমানের মুনিব লুকমানকে ডেকে বলছে লুকমান তুমি আজকে একটা খাসি জবাই করবে খাসি জবাই করে ওই খাসির সর্বনিকৃষ্ট দুটো অঙ্গ কেটে আমার সামনে হাজির করবে লুকমান হাকিম খাসি জবাই করেছেন খাসি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সর্বনিকৃষ্ট দুটি অঙ্গ কেটে মনিবের সামনে হাজির করে দিয়েছেন মনিব তাকিয়ে দেখে লুকমান খাসি সর্বনিকৃষ্ট অঙ্গ দুটো কেটে নিয়েছে সেই দুটো অঙ্গের নাম একটা অঙ্গ হচ্ছে খাসির জিহ্বা আরেকটা অঙ্গ হচ্ছে খাসির হৃৎপিণ্ড তার হাড় লুকমান হাকিমের মনিব বুঝতে পারলে তো মহাপণ্ডিত অনেক জ্ঞানী মানুষ এরপর থেকে তাকে অনেক সম্মান দিয়ে তিনি চলতেন কিছুদিন যাওয়ার পরে লুকমান হাকিমের মনিব লুকমানকে ডেকে বললে লুকমান আজকে তুমি আরেকটা খাসি জবাই করবে খাসি জবাই করার পরে এই খাসির সর্ব উৎকৃষ্ট দুটা অঙ্গ কেটে আমার সামনে হাজির করবে লুকমান হাকিম মনিবের কথা অনুযায়ী খাসির সর্ব উৎকৃষ্ট দুটা অঙ্গ কেটে মনিবের সামনে হাজির করে দিলেন লুকমান হাকিমের মনিব তাকায় দেখে কয়েকদিন আগে সর্বনিকৃষ্ট অঙ্গ কাটার কথা বললে লুকমান হাকিম যে দুটা অঙ্গ কেটে সামনে দিয়েছিল সর্বোৎকৃষ্ট অঙ্গ কাটা বলার কথা বলার পরেও সেই একই দুটা অঙ্গ কেটে আমার সামনে হাজির করে দিয়েছে লুকমান হাকিমের মনিব বড় অবাক হয়ে গেল লুকমান সব চাইতে খারাপ অঙ্গ কাটতে বলেছিলাম দুটা জিব্বার হৃৎপিণ্ড কেটে নিয়েছে ছিলে আর আজকে সর্বোৎকৃষ্ট অঙ্গ কাটতে বললাম তুমি সেগুলোই নিয়ে আসলে ব্যাখ্যা করে বলো আমাকে লুকমান হাকিম বললেন মনিব আপনি শোনেন দেহটা যদি ভালো হয় কোনো ব্যক্তি যদি ভালো হয়ে যায় ওটা দেহের মধ্যে সব চাইতে উৎকৃষ্ট মানের অঙ্গ জিব্বা এবং তার অন্তরে হয়ে যায় আর যদি কোনো ব্যক্তি খারাপ হয় সবচেয়ে নিকৃষ্ট হয় তার জবান এবং তার অন্তর এই অন্তরটা এত নিকৃষ্ট হয় যার কারণে গোটা সমাজের মধ্যে সমস্ত ফেতনার উৎস এই অন্তর থেকে পরিকল্পনা করা হয় জোরে বলুন ঠিক কিনা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এজন্য মানুষের অন্তরের মধ্যে খেদমত করেছেন অন্তরকে পাক সাফ করে দিয়েছেন যেই মূল মৌলিক চারটি মিশন আল্লাহর নবী দুনিয়াতে এসে বাস্তবায়ন করেছেন মৌলিকভাবে চারটি মিশনের মধ্যে অন্যতম একটা মিশন হচ্ছে নবীজি মানুষের আত্মা পাক সাফ করে দিয়েছিলেন জোরে কন সুবহানাল্লাহ সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতে কারীমা আমার খুতবার মধ্যে তেলাওয়াত করেছি
সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতের মৌলিক চারটি দিক উল্লেখ করেছেন কয়টি দিক আল্লাহ পাক বলছেন লক্ষ্য করেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِنْ كَانُوا مِنْ قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ আবার আল্লাহ পাক বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইমানদার ব্যক্তিদের উপর আমি আল্লাহ পাকের বড় একটা করুণা হলো দয়া হলো কার দয়া জোরে বলেন সবাই একটু বলেন না কার দয়া আচ্ছা আল্লাহর কি পরিমাণ দয়া আমাদের উপরে আছে এটা কি গণনা করে কোন শেষ করা সম্ভব আল্লাহ পাক যেখানে বলেছেন ওয়া ইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা আমার নিয়ামত যদি গণনা করতে শুরু করে দাও গণনা করে তোমরা শেষ করতে পারবে না এত নিয়ামত দিয়ে আল্লাহ পাক আমাদের জীবনকে ধন্য করে দিয়েছেন আল্লাহ পাক সমস্ত নিয়ামত রাজির মধ্যে বিশেষভাবে উল্লেখ করলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইমানদারদের উপরে আমি আল্লাহ পাকের এটা বড় একটা করুণা হলো ইযবাতা ফীহিম রাসূলান মিনহুম আমি তাদের ভিতর থেকে একজন রাসূলকে তাদের মাঝে প্রেরণ করে দিয়েছি যিনি চারটি কাজ করে কয়টা কাজ এক নাম্বার হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি আমি আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করে মানুষকে শোনাই ওয়া ইউযাক্কিহিম তাদেরকে আত্মশুদ্ধি করে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা তাদেরকে কিতাব শিক্ষা দেয় ওয়াল হিকমাতা প্রজ্ঞা শিক্ষা দেয় ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন যদিও তারা ইতোপূর্বে এই মানুষগুলো সুস্পষ্ট গোমরাহির মধ্যে ডুবেছিল সুস্পষ্ট গোমরাহির মধ্যে ডুবে থাকার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে শিক্ষা দিয়েছেন কোরআন শিক্ষা তাদেরকে ছড়িয়েছেন আল্লাহ পাকের কোরআনে কারিমের তিলাওয়াত আত্মশুদ্ধি করেছেন মনে রাখবেন আজকে সমাজের মধ্যে যত প্রকার হিংসা বিদ্বেষ মারামারি জিগাংসা পরশ্রিকাতরতা রিয়া সুমার যত কিছু তৈরি হচ্ছে সব কিছুর মূল উৎস হচ্ছে অন্তর কথা বলতে হবে ঠিক কিনা গত দুদিন আগে মাহফিল করেছি নারায়ণগঞ্জের বন্দরে সেখানে বাড়ির সামনে সামান্য ড্রেন করাকে কেন্দ্র করে আপন চাচাতো ভাইদের সাথে ঝগড়া হয়েছে এক লোক হাতের মধ্যে কিরিজ নিয়ে নিজের আপন তিনটা চাচাতো ভাইকে কুপিয়ে জখম করেছে দুজনকে স্পট ডেড করে ফেলে ছেড়ে দিয়েছে হত্যা করেছে জায়গাতে আপন মায়ের পেটে তিন সন্তানকে এক জায়গার মধ্যে শেষ করে দেওয়ার পায়তারা করেছে ভাবা যায় মানুষ কত হিংস্র হতে পারে কত পশুর থেকে পশু হয়ে যেতে পারে মানুষ কত নিকৃষ্ট হয়ে যেতে পারে এটা যদি মন নষ্ট হয়ে যায় মানুষ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট হয়ে যায় কথা বলতে হবে ঠিক কিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের আত্মার খেদমত করেছেন অবস্থা এমন বানিয়ে দিয়েছেন আপনারা আমার সামনে যারা বসে আছেন কিংবা স্টেজ যারা বসে আছেন আপনারা কি মনে করেন জন্মগতভাবে মানুষের মধ্যে লোভ লালসা হিংসা বিদ্বেষ এগুলো আছে না নাই একটু জোরে বলতে হবে আছে না নাই আছে মানুষ সৃষ্টিগতভাবে সাতটা জিনিসের আকর্ষণ মানুষকে টানতে থাকে কয়টা জিনিস সবাই বলেন সাতটি জিনিসের আকর্ষণ মানুষের জন্মগত অস্বীকার করার কোনো সুযোগ নাই কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন যুয়িনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কনাতিরিল المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب মানুষের কাছে সুশোভিত করে দেওয়া হয়েছে সাতটি জিনিসের আকর্ষণ এক নাম্বার হচ্ছে হুব্বু শাহাওয়াতি মিনান নিসা নারীদের প্রতি আকর্ষণ ওয়াল বানিনা সন্তানদের প্রতি আকর্ষণ ওয়াল কানাতিরিল মুকান্তরাতি মিনাত যাহাবি ওয়াল ফিদ্দা রাশি রাশি স্বর্ণ রূপার প্রতি আকর্ষণ ওয়াল খাইরিল মুসাওমা চিহ্নিত ঘোড়া ওয়াল আনআম
গবাদি পশু ওয়াল হারসি খেত খামার জমি জামা এগুলার প্রতি আকর্ষণ মানুষের জন্মগত তবে মনে রেখো তালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া এগুলো সব হচ্ছে দুনিয়ার সামগ্রী ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাব আসল উত্তম কর্মসমুষ্টম বাসস্থান আমি আল্লাহর কাছে রয়েছে কার কাছে রয়েছে যদি বলেন না কার কাছে আল্লাহর কাছে রয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলতে বললেন নবীজি আপনি মানুষদেরকে বলেন কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম সৃষ্টিগতভাবে তোমাদেরকে যে সমস্ত আকর্ষণে টানে এগুলো তো সীমিত সময়ের আকর্ষণ আজকে যে নারীর প্রতি আকর্ষণ হচ্ছে সেই নারী যখন বয়স সন্ধিক্ষণে পৌঁছে যায় তার যৌবনের প্রতি কারো কোনো আকর্ষণ থাকে না এটা জুড়ে বলুন না ঠিক কি না 90 এর দশকের ফিল্ম স্টার তারকা মহিলা একবিংশ শতাব্দীতে এসে তার পয়সার কোনো মূল্য নাই যদি বলেন না ঠিক কি না বলেন এখানে যারা মুরুব্বীরা বসে আছেন যৌবনকালে তারাও এক সময় খুব সুঠাম দেহি ছিলেন তাদের পিছনে মেয়েদের লাইন থাকত যদিও যুবকরা এটা মনে করে যে মেয়েদের লাইন মনে হলে আমাদের পিছনে আছে বিষয়টা কিন্তু তা নয় যুগ যুগ ধরে এটা চলে এসেছে কিন্তু এগুলো ক্ষণস্থায়ী একটা সময় এগুলো শেষ হয়ে যায় আল্লাহ পাক হুজুরের মাধ্যমে মানুষকে শিখিয়েছেন কোন নবী আপনি বলেন আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম তোমাদেরকে ক্ষণস্থায়ী জীবনের যে আকর্ষণ তোমাদেরকে টানে এর থেকে উত্তম একটা জাগার কথা আমি তোমাদেরকে বলবো তোমরা শোনো তাহলে আল্লাহ বলছেন লিল্লাযীনা তাকাও যারা পরহেজগার তাদের জন্য রয়েছে ইনদা রাব্বিহিম তাদের রব আমি আল্লাহর কাছে জান্নাতুম তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুত্তাকীদের জন্য তাদের রব আমি আল্লাহর কাছে রয়েছে এমন জান্নাত যে জান্নাতের পাদদেশ দিয়ে প্রবাহিত হয় প্রস্রবণ নদী নালা খাল বিল সুবহানাল্লাহ বলেন এই যে দেখেন আধুনিক সিটির মধ্যে লেক থাকে লেক আছে না লেক সিটি এই আইডিয়াটা মানুষ পেয়েছে কোরআন থেকে সুবহানাল্লাহ বলেন লেক থাকার যে আইডিয়াটা মানুষ কোথা থেকে পেয়েছে কোরআন থেকে জান্নাতের নহর থাকবে লোকেরা এটাকে ফলো করে লেক সিটি বানিয়েছে আল্লাহ পাক এরপরে বলছেন মানুষ জান্নাতে থাকবে চিরদিন এমন কি জান্নাতের মধ্যে এমন রমণী থাকবে আজওয়াজুম মুতাহারা পবিত্র রমণী আল্লাহ পাক জান্নাতীদের জন্য রেখে দিয়েছেন কল সুবহানাল্লাহ পরকালমুখী মানুষের আকর্ষণ সৃষ্টি করে দুনিয়ার আকর্ষণকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ করে দেওয়ার কারণে সাহাবায়ে কেরাম দুনিয়ার চার পয়সা মূল্য দেন নাই যেটা নিয়ে আমরা সকলে পড়ে আছি খুব মাতামারি করছি পৃথিবী নিয়ে আমার যুবক ভাইদেরকে বলছি যুবক ভাইরাম এই জন্য অন্তরকে কালিমা মুক্ত করতে হবে অন্তরকে পাক সাফ করতে হবে অন্তর যখন পাক সাফ হয়ে যায় তখন মানুষের মর্যাদা কত উপরে উঠে যায় শোনেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববী একজন ক্ষুধার্ত সাহাবীকে মেহমানদারি করাবার জন্য তিনি ছিলেন আসহাবু সুফার সদস্য তিনি ক্ষুধার্ত আল্লাহর নবী দেখতে পেলেন সাহাবী না খেয়ে আছে পরম চরম কষ্ট পাচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবী বলেন আয়েশা রে ঘরের মধ্যে কোনো খাবার আছে আয়েশা বলেন নবীজি ঘরের মধ্যে কোনো খাবার নাই হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবী বলেন হাফসা রে তোমার ঘরে কোনো খাবার আছে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন নবীজি মোটেও কোনো খাবার নাই আল্লাহর হাবিব উভয় স্ত্রীর ঘর থেকে বের হয়ে এসেন মসজিদে নববীতে হাজির হলেন উপস্থিত সাহাবীদের সামনে ঘোষণা করলেন সাহাবীরা আজকে রাতের বেলা এই লোকটাকে যেই ব্যক্তি মেহমানদারি করবে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রহমত নাজিল করবে এ কথা শোনার সাথে সাথে পিছন দিক থেকে একজন আনসারী সাহাবী হাত উত্তোলন করলেন ইয়া রাসূলুল্লাহ মেহমানকে আমার সাথে আমার বাড়িতে পাঠিয়ে দেন তাকে আমি মেহমানদারি করাবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানকে তার সাথে বাড়ি পাঠিয়ে দিলেন আল্লাহর হাবিব খোদাত্ত সাহাবীকে আনসারী সাহাবীর সাথে মেহমান বাড়ি বাড়ি পাঠিয়ে দিয়েছেন কিন্তু বাড়িতে খাবার আছে কিনা সেই খবর আনসারী সাহাবীর ছিল না ঘরের বিবিকে একান্তে ডাক দিয়ে জিজ্ঞেস করছেন বিবিরি ঘরের মধ্যে মেহমানদারি করার মতো কোনো খানা আছে বিবি ডাক দিয়ে বলে প্রাণের স্বামী আমার ঘরের মধ্যে শিশু খাদ্য ছাড়া কোনো খাবার নাই সাহাবি বললেন ফানাফিমিহিম বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দাও বাচ্চাদের খাবারটা মেহমানের জন্য প্রস্তুত করো কারণ আল্লাহর
দাঁড়াবে, আল্লাহ পাক তাকে রহমত দান করবেন। জোরে কর না সুবহানাল্লাহ। সাহাবী বললেন বিবিকে বাচ্চাটাকে ঘুম পাড়ায় দাও, আর মেহমানের সামনে যখন খাবার সরবরাহ করবে তখন কৌশলে আমার সামনে একটা প্লেট দিবা, কারণ মেহমানের সাথে মেজবান অংশগ্রহণ করা হচ্ছে খাবারের সন্ধান, এটাও চাদক, কিন্তু খাবারের পরিমাণ যেহেতু একেবারেই কম, মেহমানের সাথে আমি খানা খেলে খাদ্যের মধ্যে সংকট দেখা দেবে, মেহমানের মেহমানদারি হবে না। আমার সামনে যখন প্লেটটা তুমি দান করবে, প্লেটটা দেবে তখন সুকৌশলে ঘরের বাতিটা বন্ধ করে দিবা, আমি খালি প্লেট একটু নাড়াচাড়া করব, মেহমান বুঝবে তার সাথে আমিও খাবার খাচ্ছি, আমি একটু খাবার অভিনয় করব তার সামনে। আল্লাহু আকবার বলে আল্লাহ নবী বলেছেন মেহমানকে খাবার খাওয়ালে আল্লাহ রহমত দেবে। আল্লাহ রহমত পাওয়ার আশায় স্বামী আর স্ত্রী কামটা করছে, কি কৌশল অবলম্বন করলেন? তিনি বললেন আমার সামনে প্লেট দেবে, ঘরের বাতিটা বন্ধ থাকবে, আমি এমনিতেই খালি প্লেট নাড়াচাড়া করব, মেহমান বুঝবে তার সাথে আমিও খাবারে শামিল হয়েছে। এভাবে রাত্রি কাটালেন। সকালবেলা আল্লাহর নবীর সাথে সাহাবীর যখন দেখা, হুজুর বললেন সাহাবীরে গত রজনীতে তুমি আর তোমার স্ত্রী যা করেছ, তুমি আর তোমার স্ত্রী মেহমানের সাথে যে আচরণ করেছো, আসমানের ফেরেশতার পর্যন্ত তোমাদের আচরণে বিমুগ্ধ হয়ে গিয়েছে। আল্লাহর পক্ষ থেকে জিবরীল মারফত আল্লাহ পাক কোরআন কারীমের আয়াত আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন। আল্লাহ পাক এই ব্যাপারে বলেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়ামান ইউকা সুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বলেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজেদের মধ্যে ক্ষুধা দারিদ্রতা থাকার পরেও যারা নিজের উপর অন্যকে প্রাধান্য দেয় তারাই হচ্ছেন সাহাবাই কেরাম। ওয়ামান ইউকা সুহা নাফসিহি, প্রাকৃতিকভাবে মানুষ যে লোভ এবং লালসায় জড়িয়ে থাকে সেই লোভ থেকে যেই ব্যক্তি বাঁচতে পারে ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই তো সফল কাম। চিল্লাইবেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সান্নিধ্যে এসে সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এভাবেই দুনিয়াটাকে তুচ্ছ জ্ঞান করেছেন, আখিরাতকে প্রাধান্য দিয়েছেন, মানুষের অন্তরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিশুদ্ধ করে দিয়েছিলেন। আজকে এই দিনে আমরা যদি আমাদের আত্মাকে পাক এবং সাফ করতে পারি, দুনিয়ার মোহ থেকে আমরা বেঁচে থাকতে পারব। আমরা কি অন্তরকে পাক সাফ করতে রাজি আছি না? ইনশাআল্লাহ যদি বলো না ইনশাআল্লাহ। আত্মা পাক সাফ করার পদ্ধতি কি? কয়েকটা পদ্ধতি আছে। এক নাম্বার হচ্ছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে অন্তরাত্মা পাক হয়ে যায়। কোন সুবহানাল্লাহ, আল্লাহ পাকের জিকির সকাল সন্ধ্যা তাসবিহাত গুলো অধিক হারে পাঠ করার ব্যাপারে কোরআন মাজিদের নির্দেশনায় এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকাল সন্ধ্যা আল্লাহ পাকের জিকির করার নির্দেশ কে দিয়েছেন জোরে বলেন তো? আর সেই জিকির যেন বেদাতি তরিকায় জিকির না হয়। আজকে আমাদের দেশে কিন্তু বন্নামি জিকির আছে, যদি বলতে হবে ঠিক কিনা বলেন। যেমন জিকির সাহাবায়ে কিরাম করেননি, তাবেঈন তাবে তাবেঈন আইমাই মুস্তাকিদিন সালফে সালিহিন কেউ করেননি, আজকে বিভিন্ন পীর দরবেশের নামে জিকির শুরু হয়েছে, যদি বলতে হবে ঠিক কিনা। এগুলো করা যাবে না। সুন্নাহ পদ্ধতিতে মুহাক্কিক উলামায়ে কিরাম তাদের সান্নিধ্যে গিয়ে যারা কোরআন সুন্নার মানে উন্নীত সাহাবায়ে কিরামের জীবন আদর্শ যাদের মধ্যে রয়েছে তাদের সান্নিধ্য গ্রহণ করে কোরআন সুন্নার সঠিক বক্তব্য জেনে সেই অনুযায়ী আমল করতে হবে, শিরিক মুক্ত ঈমান আনতে হবে আর বিদআত মুক্ত আমল করতে হবে। ইনশাআল্লাহ বলেন, আমি আবার বলছি শিরক মুক্ত ঈমান বিদআত মুক্ত আমল করতে হবে। প্রসঙ্গক্রমে আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি, সামনে সপ্তাহখানেক পরে আসতেছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী, যাকে আমাদের উপমহাদেশে আমরা শবে বরাত হিসেবে চিনি। এই শবে বরাত যখন সামনে আসে আমাদের দেশে
মাসের মধ্যে এখন দেখবেন নতুন নতুন মাসআলার আমদানি শুরু হয়ে যাবে কেউ তো করবে শবে বরাত নিয়ে প্রচন্ড আকারে বাড়াবাড়ি কেউ আবার শবে বরাত নিয়ে করবে ছাড়াছাড়ি বাড়াবাড়ি আর ছাড়াছাড়ির কবলে শবে বরাত কি রকম শবে বরাতকে কেউ কেউ তো বলতে শুরু করে ইদানিং কয়েক বছর ধরে শুনতে পাচ্ছি মিডিয়াতে পত্রপত্রিকাতে ফেসবুক অনলাইন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি লোকেরা বলে ইসলামে শবে বরাত বলতে কিছু নাই নাউজুবিল্লাহ পড়েন এক শ্রেণীর বক্তব্য আরেকটা বক্তব্য হচ্ছে আর আরেক শ্রেণীর মানুষ শবে বরাতকে লাইলাতুল কদরের চাইতেও বেশি গুরুত্ব আরোপ করে ঠিক কিনা বলেন দুটোই বরাবর ইসলামে যতটুকু আছে ততটুকু মান্য করতে হবে যারা বলেন শবে বরাত বলতে কিচ্ছু নাই তারা একটা যুক্তি দাঁড় করায় বলেন যে শবে বরাত এটা কোরআন হাদিসে এমন কোন শব্দই নাই কোরআন হাদিসে শবে বরাত শব্দ নাই এই জন্য শবে বরাতের অস্তিত্ব নাই আমি সেই সমস্ত বন্ধুদেরকে বলবো অস্তিত্ব ঠিক রাখার জন্য কোরআনের মধ্যে হুবহু সেই শব্দ থাকাটা কি জরুরি একটু জোরে বলেন না আচ্ছা আপনারা বলেন তো কোরআন হাদিসে কোথাও নামাজের কথা আছে কথা বলুন কেউ দেখাতে পারবেন নামাজ কোরআনে আছে হাদিসে আছে কোরআন হাদিসে কি আছে সালাত আছে এখন কেউ যদি বলে নামাজের কথা কোরআন হাদিসে কিছু নাই সুতরাং নামাজ ইসলামে নাই মাথা ঠিক আছে না চিকিৎসার প্রয়োজন চিকিৎসার প্রয়োজন কোরআন হাদিসে রোজা বলতে কোনো শব্দ আছে কি আছে সব সিয়ামুন আছে এমন কোন পাগল যদি বলে যে কোরআন হাদিসে তো আর রোজা নাই অতএব ইসলামে রোজা নাই বলার কোনো সুযোগ আছে বলার কোনো সুযোগ নাই অনুরূপভাবে আপনারা বলেন তো কোরআনে কারিমের মধ্যে কি দুজক আছে হাদিসে দুজকের কথা আছে কি আছে জাহান্নাম আছে নারুন আছে ঠিক কি না এবার আপনারা বলেন তো কোরআন হাদিসে কোথাও বেহেশত আছে কি আছে জান্নাত আছে এর মানে হলো কোরআন মাজিদের মধ্যে যে শব্দ আছে সেই শব্দকে আমাদের উপমহাদেশে সেই পারিভাষিকভাবে ভিন্ন ভিন্ন শব্দে আমরা ব্যবহার করে থাকি ঠিক কিনা বলেন কোরআন হাদিসের মধ্যে হুবহু সেই শব্দ থাকাটা জরুরি কিছু নয় অনুরূপভাবে শবে বরাত এটা থাকবে কেন কোরআনে সব শব্দটা আরবি নয় এটা একটা ফার্সি শব্দ শবে বরাত এর অর্থ হচ্ছে মুক্তির রজনী বরাত মানে মুক্তি সব মানে রাত এই রাতকে মুক্তি রজনী কেন বলা হয়েছে হাদিস থেকে একটু শুনেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা সায়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুসাহিন আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম আল্লাহ রাব্বুল আলামিন শাবানের মধ্য রজনীতে সৃষ্টিকুলের দিকে গুরুত্ব সহকারে বিশেষ একটা রহমতের নজর দেন রহমতের নজর দেওয়ার পরে তামাম মাখলুকাতের দুই শ্রেণীর পাপিষ্ঠ মানুষ ছাড়া সকল মাখলুককে আল্লাহ পাক সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন সুবহানাল্লাহ এই একটা হাদিস প্রায় 11 জন বিখ্যাত সাহাবি থেকে বর্ণিত আছে এমনকি পৃথিবীর সমস্ত রিজাল শাস্ত্রের লোকদের মতে হাদিস শাস্ত্রবিদদের মতে এই হাদিসটা বিশুদ্ধ হাদিস এই বিশুদ্ধ হাদিসই এই কথা প্রমাণিত যে এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মাখলুকাতদেরকে আম ক্ষমার ঘোষণা প্রদান করে যেহেতু আল্লাহ অসংখ্য মানুষকে এই রাতে তাদের গুনাহ থেকে মুক্ত করেন সুতরাং এই রাতকে মুক্তির রজনী বলাতে কি অসুবিধা আছে যদি বলতে হবে আছে তাহলে নামের সাথে সামঞ্জস্য বিধান হাদিস অনুযায়ী পাওয়া যায় তবে হ্যাঁ এই রাতকে কেন্দ্র করে আমাদের সমাজের মধ্যে কিছু বিভ্রান্তি চালু আছে যেমন আমরা ছোটবেলা থেকে দেখেছি লোকেরা এই রাতে রুটি এবং হালুয়া করার জন্য খুব পাগল করা হয়ে যায় মহিলারা রুটি হালুয়া নিয়ে এত ব্যতিব্যস্ত থাকে যে কোরআন তেলাওয়াতের সময় পান না নফল নামাজের সময় পান না জিকির আজকারের সময় পান না কথা জোরে বলতে হবে ঠিক কিনা আবার অনেক জায়গাতে দেখা যায় এই শবে বরাতকে কেন্দ্র করে দিনের বেলায় খাবারের বিরাট আয়োজন অথচ উচিত ছিল আইয়ামে বীজ হিসেবে প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15 এই তিন দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন বিশেষ করে রজব মাসে ধারাবাহিক 10টি নফল রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন শাবান মাসে ধারাবাহিক
যারা জানেন তারা বলে এই রোজা রাখলে সওয়াবের পরিবর্তে গুনাহ হবে নাউজুবিল্লাহ বলবেন না এই বাড়াবাড়ি সমাজের মধ্যে আছে না নাই এই বাড়াবাড়িগুলো করা যাবে না ইসলামে যত রুকুন আছে আপনি তত রুকুন মান্য করুন মনে রাখবেন এ রাতের ব্যক্তি আমলের ফজিলত আছে সামষ্টিক আমলের কোনো ভিত্তি নাই দলবদ্ধ হয়ে একেবারে মসজিদ লাইটিং ফাইটিং করে ঈদ উদযাপন করা সারা রাত করে নাচানাচি করা দৌড়দৌড়ি করা সিন্নি বিতরণ করা ফজরের নামাজের খবর নাই এশারও খবর নাই এই এমন বাস্তবতা এই সমাজে নাই যদি বলতে হবে নাই সারা ঢাকা শহর সব দেখবেন অবস্থা চিটাগাংয়ের অবস্থা আরো খারাপ হয়ে যায় সুতরাং যেটা বাড়াবাড়ি আছে সেটাকে পরিত্যাগ করতে হবে যেটা ছাড়াছাড়ি আছে সেখান থেকে বের হয়ে আসতে হবে যতটুকু আছে ইসলামে ততটুকু ইনসাফের সাথে মান্য করতে হবে আমরা কি পারবো ইনশাআল্লাহ কারা পারা পারবেন হাত দেখতে চায় আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন এতক্ষণ পর্যন্ত আমার বক্তব্য থেকে আপনারা কি বুঝতে পেরেছেন সবে বরাত ইসলামে আছে না নাই একটু জোরে সকলকে বলতে হবে অতএব বিভ্রান্তিতে পড়া যাবে না কেউ এসে বলবে ইসলামে নাই 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 তার জানা নাই এই জন্য সে বিভ্রান্তমূলক কথাবার্তা বলছে কথাটা বানাই রাখতে হবে ইনশাআল্লাহ বলেন প্রিয় ভাইয়েরা আমার দুই দোষে দোষী ব্যক্তিকে আল্লাহ এই রাতে মাফ করবে না এক নাম্বার দোষ হচ্ছে যে ব্যক্তি মুশরিক তাকে আল্লাহ মাফ করবে না কোন ব্যক্তি যদি শিরকের রোগে আক্রান্ত থাকে শিরকি বিশ্বাসে শিরকি আমলে শিরকি কার্যকলাপে যদি কেউ জড়িত থাকে আল্লাহ পাক তাকে সবে বরাতে সারা রাত যদি সেজদায় পড়ে থাকে আল্লাহ তাকে মাফ করবে না আরেকটা কথা বলি অন্য ভাইয়ের প্রতি বিদ্বেষ যার মনের মধ্যে আছে আল্লাহ পাক তাকেও মাফ করবে না বড় আফসোস আফসোস একটা ব্যাপারে শিরিক শয়তান মূর্খ মানুষদেরকে দিয়ে করাতে পারলেও বিদ্বেষটা অসংখ্য শিক্ষিত মানুষদেরকে দিয়ে শয়তান সাকসেস যদি বলতে হবে ঠিক কিনা অসংখ্য দাড়ি টুপিওয়ালাদের মধ্যে বিদ্বেষ ঢুকে গিয়েছে এক আলেম আরেক আলেমকে সহ্য করতে পারছে না এমনকি ভিতরকার হিংসা মাহফিলে স্টেজে এসেও মানুষের সামনে গলত করার করছে বাস্তবতা এই সমাজে আছে না নাই শয়তান দুই দিক থেকে সাকসেস হয়েছে মূর্খ মানুষদেরকে শিরিক করায় সাকসেস হয়েছে আর শিক্ষিত মানুষদের মনের মধ্যে হিংসার মতো আরেকটা আমরা শিরিকের মতোই মারাত্মক রোগ এই রোগের নাম হচ্ছে অপর ভাইয়ের প্রতি বিদ্বেষ আদাওয়াত এটা যদি কারো অন্তরে থাকে তার আমল নামাকে সেভাবে হিংসা জ্বালিয়ে শেষ করে দেয় শুকনা খড়কুটাকে আগুন যেমন জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয় অপর ভাইয়ের প্রতি ঘৃণা রাখা যাবে যদি বলতে হবে রাখা যাবে বিদ্বেষ রাখা যাবে দুশ্মনী রাখা যাবে আজকে আফসোস এই মুসলমানরা সর্বদা বিভক্ত হয়েছে টুপি দেখে বিচার করে যে উনি যদি আমার পীরের মুরিদ না হয় তাহলে সে না হক প্রত্যেকটা আওয়াজ দেন না আগে টুপি দেখে মাপে উনি কি আমার পিঠের পীরের ক্যাটাগরিতে পড়লো কিনা সে নামাজ পড়ুক রোজা রাখুক হজ করুক জাকাত দিক এটা দেখার তার দরকার নাই সে কি দেখে জানেন সবার আগে টুপি দিয়া মাপে জামা দিয়া মাপে পাঞ্জাবি দিয়া মাপে যেগুলো ইসলামের মূল মিহিয়ার নয় সেগুলো দিয়ে মাপা হচ্ছে কিন্তু উনি যে বুজুর্গের আড়ালে অন্তরের মধ্যে অপর ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ সুমাত পরশিকাতরতা ঈর্ষায় জ্বলে পড়ে সাইকার হয়ে যাচ্ছে যা এই প্রাসঙ্গিক আমলের চাইতেও প্রাসঙ্গিক খারাপির চাইতে জঘন্য খারাপি মনের মধ্যে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করা চিল্লা বলতে হবে ঠিক কিনা এখান থেকে যদি বের হয়ে আসতে না পারি তাহলে রুকুতেও কাজ হবে না সিজদাতেও কাজ হবে না আপনাদেরকে উদাহরণ দিয়ে একটা কথা বলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা উদার মনের ছিলেন মানুষের মধ্যে মানুষের প্রতি কোনো বিদ্বেষ ছিল না আল্লাহর হাবিবের আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন তো ইহুদিরা মুসলমানদের বন্ধুরা শত্রু একটু জোরে বলতে হবে ইহুদিরা মুসলমানদের বন্ধু না শত্রু এর কি নতুন শত্রু না বহু পুরাতন শত্রু অনেক পুরাতন শত্রু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় তারা হুজুরকে খাবারের মধ্যে বিষ পান করিয়ে বিষ খাইয়ে তাকে হত্যা করার ষড়যন্ত্র যারা করেছে তারা ইহুদি
মদিনাতুল মুনাওয়ারায় পাহাড়িয়া গিরিপথ দিয়ে আল্লাহর নবী হেঁটে যাচ্ছেন, এমন সময় উপর থেকে পাথর ফেলে হত্যা করতে যারা চেয়েছিল তারাও ছিল ইহুদি। আল্লাহর নবীকে জাদু করে ছয় মাস কষ্ট দিয়েছিল যারা তারা ইহুদি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে কবর থেকে লাশ চুরি করে নেওয়ার ষড়যন্ত্র যারা করেছিল তারাও ইহুদি। মুসলমানদের প্রথম কিবলা মসজিদ আকসা জেরুজালেমে এখনো পর্যন্ত মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করছে যারা তারাও ইহুদি। কোরআন মাজিদের মধ্যে তাদের ব্যাপারে আল্লাহ পরিচয় দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। ইমানদার ব্যক্তি যারা তাদের জন্য দুইটা শ্রেণী হচ্ছে মারাত্মক শত্রু, একটা হচ্ছে ইহুদি আর একটা হচ্ছে মুশরিক। এই দুইটা জাত মুসলমানদের চূড়ান্ত শত্রু। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিরা যে হুজুরের দুশ্মন এটা কি রসুল জানতেন না? কথা বলেন, আল্লাহ নবীর জানির দুশ্মন ইহুদিরা এটা কি রসুল জানতেন না? জানতেন। জানার পরে শুনতে পেলেন যে তার ঘরে যাতায়াত করতো এক ইহুদি, তিনি মৃত্যু সজ্জায় শায়িত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু সজ্জায় শায়িত ব্যক্তির ঘরে গেলেন, লোকটা ছিল ইহুদি। এইরকম শত্রু যদি আমাদের জানি দুশ্মন হতো আর যদি শুনতে পেতাম যে তিনি এখন মরণ পথের যাত্রী, আমরা মনে মনে কি বলতাম জানেন? ওরে ওকে দেখতে যাওয়াটা দূরের কথা, মনে বলতাম আল্লাহ এরে গজব দিয়ে তাড়াতাড়ি বিদায় করো, বহু জ্বালাইছে আমাদেরকে, ঠিক কিনা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করলেন না। হুজুর তাকে দেখতে গেলেন, তার শিয়রে বসে পাশে বসে অস্ফুট আওয়াজে বললেন তুমি তুমি আমার সাথে যাতায়াত করেছো, তুমি একটাবার তাওহীদের কালিমা গ্রহণ করে দুনিয়া থেকে বিদায় হও, তাতে করে কাল হাসরে মাঠে তোমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? পাশে বসে থাকলেন। একটা পর্যায়ে ইহুদি খুব কথা বলতে পারছিলেন না, তার বাবার ইশারা চাইলেন, ইশারায় জিজ্ঞেস করলেন আমি কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কথা মান্য করব কিনা। তার বাবা বললেন আতিয়ে আবুল কাসেম, তুমি আবুল কাসেম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উপাধি, তার অনুসরণ করো, তার কথা মান্য করো। লোকটার সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ইহুদি কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে তখনই তার ইন্তেকাল হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হলেন, বিষণ্ন চেহারায় ঢুকেছিলেন, হাস্যোজ্জ্বল চেহারায় বের হলেন। বের হওয়ার সময় বললেন সমস্ত প্রশংসা সে আল্লাহ পাকের, যে আল্লাহ পাক তার জাহান্নামগামী এক বান্দাকে জান্নাতুল জান্নাতের মেহমান বানিয়ে দিলেন। এই উদাহরণ দিয়ে আমি এতটুকু বোঝাতে চেয়েছি, একজন অমুসলিম মুসলমানদের জানি দুশ্মন, এমন একজন ব্যক্তি মৃত্যু সজ্জায় শায়িত থাকা অবস্থায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আখলাকের পরিচয় দিয়েছেন, উদারতার পরিচয় দিয়েছেন, এটা গোটা উম্মার জন্য বিরাট একটা শিক্ষা রয়েছে এর ভেতরে। আর আমরা ইহুদি ও মুসলিম তো দূরের কথা, নিজেরা নিজেদের দলের গণ্ডির বাহিরে অন্য কোনো মুসলমানকে আমরা মানুষ বলে গণ্য করি না, যদি বলতে হবে ঠিক কিনা? আমি আগেই বলেছি দুইটা অস্ত্র ব্যবহার করেছে শয়তান, মূর্খদেরকে শিরকের মধ্যে মুক্তালা করেছে আর শিক্ষিতদেরকে হিংসা বিদ্বেষের মধ্যে ডুবিয়ে দিয়েছে। সুতরাং শবে বরাতের সাধারণ ক্ষমার ঘোষণার মধ্যে যদি আমরা সামিল হতে চাই তাহলে শিরিক থেকে যেমন বাঁচতে হবে, অপর ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ থেকেও আমাদের বাঁচতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা একে অপরের সাথে মহাব্বত যেন কায়েম রাখতে পারি, হিংসা বিদ্বেষ দূর করে আমাদের পরিচ্ছন্ন অন্তর নিয়ে সমাজের মধ্যে বসবাস করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন। জোরে বলুন আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।